এরপর শফিক মাহমুদ আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি তারা আর সরি আর পড়া গেলে একামত দেয়া লাগবে লাগবে কিনা একটু বলবেন হ্যাঁ স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়তে পারেন এবং সেক্ষেত্রে স্বামী ইমামতি করবেন স্ত্রী তার ঠিক পেছনে দাঁড়াবেন পাশে দাঁড়াবেন না নর্মালি স্বামী স্ত্রী একসাথে যখন জামাতে দাঁড়ান তখন যেরকম স্বামী স্ত্রী সরি একজন সাধারণ দুজন পুরুষ যখন একজন ইমাম একজন মুক্তাদি হন তখন যেরকম পাশাপাশি থাকেন স্বামী স্ত্রী আপনার একসাথে জামাতে নামাজ পড়লে তখন কিন্তু ব্যাপারটা সেরকম থাকে না বরং সেখানে স্বামীকে সামনে আর স্ত্রীকে পেছনে দাঁড়াতে হয় এবং ক্ষেত্রেও স্বামী তার স্ত্রী ইমামতিও করবেন আবার একামত দিবেন একামত দিয়ে তারপর ইমামতি করবেন শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন তাসাগুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে তাশাউদের সময় আঙ্গুল না না আলে গুণা হবে না তাশাউদের সময় আঙ্গুল না আলে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরস করা হয়েছে ব্যাপারটা সেরকম না বরং এটি শূন্য একটি কাজ করলে সব হবে না করলে গুণা নেই আমরা যখন তাশাউদের জন্য বলবো তাষাউ শুরু করব আঙ্গুল দিয়ে আমরা ইশারা করব আমরা যখন আল্লাহ তালা সাক্ষ্য দিই তাদের মধ্যে মূলত সাক্ষ্যটাই মূল আসাদু আল্লাহ আহিল্লা ওষাদ মহম্মদ রসোল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যি কাল কু মোহামুদ মহম্মসালাম আল্লাহ তালা রাসুল এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি এই এটি শুন না কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুণাও হবে না এই শাহাবুদ্দিন তাওহিদ আপনি লিখেছেন নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি। স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ নবী সাদ সাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন স্বামী স্ত্রী এক ভাই বা বোন ডাকবেন না অন্য কোনোভাবে ডাকবেন কিন্তু ভাই বোন ডাকবেন না যেহেতু ভাই বোন মাহারামদের অন্তর্ভুক্ত এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম বিধায় স্বামী স্ত্রীর পরস্পর পরস্পরকে সেই সম্পর্কে নামে নাম দিয়ে তারপর ডাকাটা অনুচিত কাজ আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন পর্দার মধ্য থেকে নন মাহরামের সাথে কথা বলা কতটুকু ইসলাম সম্মত পর্দার মধ্যে থেকে নন মহারামের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারেন আল্লাহুল নাম আরুফা মেয়েরা তাদেরকে স্বাভাবিক কথা সাধারণ কথা বলতে বলা হয়েছে কণ্ঠ মধ্যে কোমলতা সৃষ্টি করা ছাড়া প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন পর্দার মধ্যে থেকে লিজা আহমেদ আপনি লিখেছেন মহিলাদের জাকাতের বিধান সম্পর্কে জানতে চায় পুরুষদের উপরে যেরকম জাকাত আবশ্যক হয় মেয়েদের উপরে একইভাবে জাকাত আবশ্যক হয় অতএব মেয়েরা যদি জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হন এবং এক বছর সেটা তাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের উপরেও শরীয়তের জাকাতের বিধান প্রযোজ্য হবে তামিম খান লিখেছেন শরীরের মধ্য থেকে কালো তিল তুললে কি গুণা হবে দেখুন কালো তিলটা যদি অসুস্থতার পর্যায়ে পড়ে বিরক্তির পর্যায়ে পড়ে আপনার জন্য সমস্যার পর্যায়ে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি এটি তোলার জন্য সার্জারি ইত্যাদি করতে পারেন কিন্তু এছাড়া যদি আপনি এটি সার্জারির উদ্যোগ নেন এটি আপনি কোনো জাস্ট শরীরে সৌন্দর্যের জন্য যদি এরকম কিছু করেন নতুন করে এক তিল অমু জায়গা হলে সুন্দর হবে সেখানে সেট করলেন এরকম যদি হয় সেটা এসামেশন থেকে গ্রহণযোগ্য নয় দেখুন শয়তানের অন্যতম একটা কর্মসূচি হলো যে সে মানুষের আল্লাহর সৃষ্টিতে সে পরিবর্তন সাধন করার চক্রান্ত করবে নানাভাবে তো কোরআন আল্লাহ তালা বলেছেন খাল সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন করা চলবে না তো এ সমস্ত কারণে এইভাবে তিল এক জায়গাতে তুলে আরেক জায়গায় সেট করা কিংবা কৃত্রিম তিল লাগানো ইত্যাদি এগুলো জায়েজ নাই তবে যেটি বলেছিলাম যে কোনো তিল আপনার জন্য ক্ষতিকর অথবা আপনার শরীরের জন্য নানান দিক থেকে অসুবিধা তৈরি করে আপনার জন্য দেখতে অসুন্দর হয় যে অনেকগুলো তিল হয়তো আছে অতিরিক্ত আছে যেটা হয়তো রীতিমতো সমস্যার পর্যায়ে পড়ে তখন সেটার ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনি অবশ্যই করতে পারেন নুজহাত হাসান আপনি লিখেছেন সাউসেজদার নিয়ম কী নামাজের কোন সময় আদায় করতে হবে সাউসেজদার নিয়ম হল যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে শেষে নামাজ শেষে দুইটা সাজদা দিতে হবে দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে একে এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে স্বপ্নের নৌকা ইয়ার্ডি থেকে আপনি লিখেছেন স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি হবে শুনেছি যে নিজের জন্মস্থান ছেড়ে চলে যায় সে না বিশ্বাস বিশেষ উন্মত নয় না এরকম কোনো কথা নেই তবে অমস্তিম প্রধান এলাকায় যদি চলে যান সেখানে সবাই অমস্তিম সেখানে গিয়ে ইমান আমল ধরে রাখা কঠিন হয় বংশদর বেইমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেরকম জায়গায় যাওয়া জায়জ নাই বিশেষ করে যদি সেখানে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য যান আর যদি দাওয়াতের উদ্দেশ্যে যান সেখানে ইসলাম প্রচার করবেন অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন দাওয়াত মূল উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে